আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2021 সালের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পরীক্ষার ফলাফলও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আপনাদের ফলাফল প্রকাশ হওয়ার পরে আপনারা যে বোর্ড চ্যালেঞ্জের জন্য অনেকেই আবেদন করেছিলেন, এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে, আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে আমাদের নিকট জানতে চান। আপনাদের তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এবং চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে, আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট পেতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার, চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ কিন্তু বেশ কিছুদিন প্রকাশ করা হচ্ছে না, কেননা আপনারা কিন্তু জানেন এই মুহূর্তে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে, কেননা নির্বাচন ইস্যু। এছাড়াও শুক্র শনিবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ করেই না বললে চলা যায়, জরুরি নোটিশ না হলে কিন্তু তারা প্রকাশ করে না শুক্রবার এবং শনিবার। তাহলে বুঝতেই পারছেন, এই যে আপনারা যদি নোটিশ বোর্ডটি লক্ষ্য করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে মানে এই যে নোটিশ কিন্তু বন্ধ রেখেছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে শীতকালীন একটা ছুটি ছিল বা অফিস বন্ধ ছিল, সে কারণেও কিন্তু অনেক নোটিশ প্রকাশ করা হয়নি, অর্থাৎ অফিসিয়াল কার্যক্রম কিন্তু বন্ধ ছিল, যার কারণে এই যে দেখুন 24-30 তারিখে আপডেট প্রকাশ করা হয়েছে। টোটাল 6 দিন কিন্তু কোনো আপডেট প্রকাশ করা হয়নি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছুটা কার্যক্রম অফ ছিল, আর যার কারণে কিন্তু অনেক কার্যক্রম পিছিয়ে গেছে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেই কিন্তু তারা নোটিশ প্রকাশ করা শুরু করে দিবে। এখন দেখুন, আপনাদের এই কথাটা আমি কেন বলছি, কারণ আপনারা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু এখন অবধি যেহেতু রেজাল্ট প্রকাশ করা হয়নি, যার কারণে আপনারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন। তাই আপনাদেরকে বলছি, তারা যেহেতু কাজ কিছুটা ধীরগতিতে চলছে, নির্বাচন বিভিন্ন কারণে বা অফিসিয়াল বন্ধ কার্যক্রম যেহেতু বন্ধ রয়েছে, আপনাদেরকে বলবো ফর্ম ফিল আপের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পূর্ব মুহূর্তে ইনশাল্লাহ আপনারা আপনাদের রেজাল্ট হাতে পেয়ে যাবেন, অর্থাৎ তৃতীয় বর্ষের। দেখা যাবে যে হয়তো বা এই 2-1 সপ্তাহের মধ্যেও আপনাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এখনও কিন্তু আপনাদের কলেজ থেকে ফর্ম ফিল আপের কার্যক্রমের নোটিশ শুরু হয়নি, তাই আপনাদেরকে বলবো আপনাদের কলেজ কর্তৃপক্ষ যখন আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু করবে, তার মধ্যেই আপনাদের তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়ে যাবে। আর অনার্স চতুর্থ বর্ষের যাদের বলছি যে আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে, যেহেতু এখনও তৃতীয় বর্ষের কার্যক্রম রানিং রয়েছে, তাই আপনাদের কার্যক্রমের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ দেবে, আর ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হওয়ার পরপরই ইনশাল্লাহ আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দেবে। আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।